গুলশান হামলা বদলে দিয়েছে অনেক কিছু। বদলে গেছে দৃশ্যপট, বদলে গেছে নিরাপত্তা বোধ, বিরাজ করছে আতঙ্ক। হামলার আগের এবং পরের দৃশ্যপট একেবারেই আলাদা। পাল্টে গেছে ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা ব্যবস্থাও। নতুন করে বাড়ানো হয়েছে নজরদারি আর ঢেলে সাজানো হয়েছে গুলশান সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা। গুলশান হামলার ঘটনা ভাবিয়ে তুলেছে সবাইকে। সক্রিয় হয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলশানের নিরাপত্তা ব্যবস্থাকে আমরা সর্বোচ্চ প্রাধিকার দিচ্ছি। আপনারা জানেন যে গুলশান একটা অংশ একটা ডিপ্লোম্যাটিক জোন হিসাবে পরিচিত। একই সাথে এখানে প্রচুর বিদেশিরা থাকেন এবং আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে থাকেন। বাংলাদেশে অবস্থানরত বেশিরভাগ বিদেশির বসবাস গুলশান বারিধারায়, তাই এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োগ করা হয়েছে বাড়তি পুলিশ। জোরদার করা হয়েছে পুলিশের চেকপোস্ট। সন্দেহভাজন সকল গাড়িতে চালানো হচ্ছে তল্লাশি। গুলশান কেন্দ্রিক আমরা আপনারা লক্ষ্য করছেন বিভিন্ন সিসি ক্যামেরা আছে আমাদের। গুলশানের প্রত্যেকটা পয়েন্টে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করতেছে। আর আমরা যারা চেকপোস্টে আছি আমরা স্বয়ংক্রিয় অবস্থায় সবাই মনে করেন 100% নিজেদেরকে সেফ রেখে যানমালের সরকারি যানমাল এবং পাবলিকের নিরাপত্তা দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমরা তৎপর আছি এবং প্রত্যেকটা গাড়ি যারা গুলশানে ইন করতেছে এবং আউট হচ্ছে আমরা চেকের আওতায় নিয়ে আসছি। গুলশান হামলার বেশ কিছুদিন পর এর সাথে জড়িত সন্দেহে র‍্যাব চারজনের ছবি প্রকাশ করে, যে ছবিগুলো সংগ্রহ করা হয়েছিল ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা থেকে। তাই ডিপ্লোম্যাটিক জোন গুলশানের নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে 650 সিসি ক্যামেরা। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের পরিস্থিতিতে এই তল্লাশিটা একান্তই প্রয়োজন ছিল এবং তাতে মনে হয় মানুষের ভিতরে সচেতনতা আসবে এবং দেখছি যে যাদের গাড়ির মালিক তারাও সময় দিচ্ছে আর এরাও খুব নিখুঁতভাবে খুব আন্তরিকভাবে এটা তল্লাশিটা করলো। যেহেতু মনে করেন এখান থেকে যদি কোনো প্রকার কোনো লোক যদি আসা যাওয়া করে তাদেরকে সন্দেহবাদ হলে ধরতে পারবে, ধরলে সেটা সিসিটিভিতে দেখা যাচ্ছে, দেখা গেলে তাকে ধরা কোনো ব্যাপার না, ধরতেই পারবে। আমরা একটু প্রথম থেকে একটু বিচলিত ছিলাম, তো এখন ওভারঅল সব ঠিক আছে। আবার অফিস আসতে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। সিকিউরিটি ব্যবস্থা পর্যাপ্ত নেওয়া হয়েছে, ইনশাল্লাহ ভালো আছে। আমাদের অফিসেও আমরাও ইয়েতে আছি। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার বাসিন্দারাও অনেকে নিজ দায়িত্বে স্থাপন করেছেন সিসি ক্যামেরা। গুলশানের পরিস্থিতির প্রেক্ষিতে আমরা বর্তমানে সিসি ক্যামেরার দিকে খুবই নজর দিচ্ছি। প্রতিটা ফ্লোর আমরা কতক্ষণ পর পরে চেক করতেছি, বাইরে কোনো বহিরাগত লোক আসলো কিনা সেটা আমরা খুব কেয়ারফুলভাবে দেখতেছি। অনেকেই এখন তৎপর হচ্ছেন নিজের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ক্যামেরা স্থাপন করতে। আর এসব সিসি ক্যামেরার দাম শুরু হয়েছে 2000 টাকা থেকে। বিভিন্নটা বিভিন্ন দামের হয়, এর মধ্যে অ্যানালগ ক্যামেরাগুলো একটু সুলভ। তো আপনার অ্যানালগ ক্যামেরাগুলো 2000 টাকা থেকে 15000 টাকা পর্যন্ত, এইচডি ক্যামেরাগুলো 3500 টাকা থেকে 15-16000 টাকার মধ্যে পাওয়া যায়। সিসি ক্যামেরার প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা থেকে শুরু করে আমাদের কাছে প্রায় 8-9000 টাকা দামের পর্যন্ত ক্যামেরা আছে। আর আইপি ক্যামেরায় 9000-10000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত ক্যামেরা আছে। তবে সিসি ক্যামেরা স্থাপন করলেই হবে না, এগুলোকে সচল রেখে নিয়মিত মনিটরিং করার কথাও উচ্চারিত হচ্ছে। অনেক জায়গায় দেখা যায় অনেক ঘটনা ঘটে, কিন্তু সিসি ক্যামেরা আছে অথচ কোনো ফুটেজ নেই, অথচ মনিটরিং করে নাই, তো যার জন্য করলাম অপরাধী কইরই করলাম বেঁচে গেছে, কেন ধরতে পারছে না? কেন সিসি ক্যামেরা আছে কিন্তু ফুটেজ দেখাইতে পারছে না। গুলশানের সার্বিক নিরাপত্তার বিষয়ে কথা হয় গুলশান জোনের উপ পুলিশ কমিশনারের সাথে। রিসেন্টলি আমরা সিসি ক্যামেরা এখানে অনেক বাড়িয়েছি, এখন প্রায় 642টির মতো সিসি ক্যামেরার কার্যক্রম এখানে চলছে এবং প্রত্যেকটা সিসি ক্যামেরাগুলো আমরা নিয়মিত মনিটর করছি এবং সার্বিকভাবে এই নিরাপত্তাকে আরও উন্নীত করার জন্য যা যা করা দরকার সব কিছু আমরা করছি।